আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে শিক্ষার্থীরা শ্রেণীর ভর্তি গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট তথ্য নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একাদশ শ্রেণীর ভর্তির মূলত শিক্ষার্থী আমাদেরকে প্রচুর পরিমাণে অনেক ধরনের সমস্যার কথা বলছে যেটার সমাধান আসলে আমাদের কাছে নেই সেই সমস্যার সমাধানগুলোর জন্য কিন্তু হেল্পলাইনের নাম্বারগুলো দ্বারা দিয়ে রেখেছে বিশেষ করে যারা অ্যাডমিশন সম্পর্কিত বিভিন্ন সমস্যার মধ্যে আছো তারা সকাল আটটা থেকে রাত্র আটটার মধ্যে এই নাম্বারগুলোতে ফোন দেওয়া আমি বারবারই বলছি মানে এখানে বোর্ডের সাথে কথা বলে বিষয়গুলো কিন্তু সহজ একটা সলিউশন পাবা আর যদি তোমাদের এখানে বোর্ড বৃত্তি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা বোর্ডের নাম্বারগুলোতে ফোন দিবা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আলাদা আর বোর্ডের নাম্বারগুলো কিন্তু আলাদা আলাদা ওকে সো এই ক্ষেত্রে তোমরা দুইটা আলাদা আলাদা জায়গায় ফোন দিতে পারো এইটা আমি তোমাদেরকে ফার্স্ট বলবো আর আজকে আমরা তো কথাবার্তা বলছি একাদশ শ্রেণীর ভর্তির সময়সীমা বৃদ্ধি নিয়ে সময়সীমার বৃদ্ধি বলতে এখানে তোমাদের যে সময়সীমা রয়েছে পূর্ণাঙ্গ নির্দেশনায় বাকি যে বিষয়গুলো রয়েছে যে ফলাফল প্রকাশ করা হবে উনত্রিশ জানুয়ারি বা এই বিষয়গুলো এগুলো কিন্তু পরিবর্তন হবে না শুধুমাত্র এই যে বর্তমান যে তারিখটা রয়েছে ভর্তির অনলাইন আবেদন সেটা চেঞ্জ করা হয়েছে এবং এখানে দ্য ডেলি ক্যাম্পাস থেকে বলা হয়েছে যে ঢাকা শিক্ষা বোর্ডের সূত্র তারা ক্লিয়ার করেছে যে সময়সীমা বাড়ানো হয়েছে এবং তারা বলেছে এইসব আর কি তোমাদের এগারো মানে সতেরো জানুয়ারি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বর্ধিত করা হয়েছে অর্থাৎ দুই দিন আরও দুই দিন বাড়ানো হয়েছে ষোলো এবং সত তারিখ পুরো দিনটায় তোমরা আবেদন করতে পারবা একশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদন করতে পারবা এক সর্বোচ্চ দশটি এবং সর্বনিম্ন পাঁচটি কলেজে নিশ্চয়ই ফির দুইশো আঠাশ টাকা অনেক তথ্য তারা বলেছে আর লিঙ্কটা ফিরো আমি দিয়ে রাখবে সেখান থেকে দেখে নিও আর একটা কথাই বলবো আর বাকি সকল বিষয়ে অপরিবর্তিত থাকবে এখানে আর কোনো তারিখ চেঞ্জ হবে না যদি চেঞ্জ হয় তারা সেটা আবার জানিয়ে দেবে এবং এই অ্যাপ্লিকেশান ওয়েবসাইটও হয়তো তোমরা দেখতে পারবা কিছুক্ষণের মধ্যে যেখানে আগামী পনেরো তারিখের কথা তারা বলেছে পনেরো তারিখ শেষ হবে এটা হয়তো কিছুক্ষণের মধ্যে বলে দিবে সতেরো তারিখ শেষ হবে ওকে সো এই ছিল মূলত তোমাদের অ্যাডমিশন সম্পর্কিত তথ্যগুলো এরপর একটা কথাই বলবো অনেকে দেখলাম সিকিউরিটি কোড নিয়ে সমস্যার মধ্যে আছো সো সিকিউরিটি কোড নিয়ে কীভাবে পুনরুদ্ধার কবে এটা নিয়ে কিন্তু ভিডিও করা আছে সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারো তাছাড়া আর কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানো আমরা তোমাদেরকে সেই বিষয়গুলো সলিউশন দেওয়ার সর্বদ্র চেষ্টা করবো সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ